চিতল মাছের কালিয়া রান্না করব আর এর জন্য এখানে চিতল মাছ নিয়েছি চিতল মাছের যে পেটের অংশ থাকে সেই পিসগুলো প্রথমে হলুদ আর লবণ দিয়ে একটু মাখিয়ে নিব দশ মিনিটের জন্য এখন ম্যারিনেট করে রেখে দিব একটি ফ্রাই প্যান চুড়ায় বসিয়ে দিয়েছি তাতে তেলও দিয়ে দিচ্ছি মাছগুলো সুন্দরভাবে ভেজে নেওয়ার জন্য খুব বেশি ভাজবো না হালকা ভেজে নেব চিতল মাছ কিন্তু একটু অনেক ফুটে তেল ছিটে তাই একটু সাবধানে ভেজে নিতে হবে মাছগুলো আমার হালকা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি বাকি মাছগুলো ঠিক এইভাবে হালকা ভেজে নিই কালিয়া রান্না করার জন্য চুলো একটু ভারী বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি রান্না করা তেলগুলো অর্থাৎ ভেজে নেওয়া মাছ ভেজে নেওয়ার তেলগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কিছু তেল দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে আমি হাফ ভাজা ভেজে নিচ্ছি তেজপাতা পেঁয়াজগুলো আমার হাফ ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা বাটা পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টক দধি দিয়ে
দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ পাকি, দুই চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিব স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ পানি, খুব ভালো করে কষিয়ে নেব। সামান্য পরিমাণ হাফ চা চামচ এরকম জিরে পাকি, বড় কড়াইয়ের মধ্যে আমি কষানো মশলাগুলো নিয়ে নিলাম। মাছগুলো দিয়ে দিলাম, আরো কিছু আমি ওই কড়াইয়ের মধ্যে যে মশলা ছিল সেই মশলাগুলো একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। পাঁচ ছয় মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি। মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেব যাতে এই ঝোল মাছের ভিতরে খুব ভালো বুঝে সফট হয়ে আসে। ভীষণ মজার এই চিতল মাছের কালিয়া। এখন এর মধ্যে কিছু কাঁচামরিচ খালি দিয়ে দিচ্ছে। দিয়ে দিচ্ছি কিছু জিরে ফাঁকি, আপনারা যদি মশলাগুলো তরকারি মশলাগুলো যদি পারফেক্টভাবে দিতে পারেন তাহলে কিন্তু যে কোনো তরকারি খুব টেস্ট হয়। আর চিতল মাছের কালিয়া খেতে তো অসম্ভব মজা। ঝোলটাকে আমি আরও অনেকখানি শুকিয়ে নিব, এতটা ঝোল রাখব না। এখন এর মধ্যে আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। যেহেতু মাছের পিসগুলো অনেক ভারী ভারী মোটা তাই একটু সময় নিচ্ছে, ভেতরটা সিদ্ধ হয়ে ঝোল ঢুকে সফট হয়ে আসবে তাহলে টেস্ট লাগবে মাছটা, আর এই জন্য একটু সময় লাগছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলোর আগুনটাকে একটু মাঝারি আঁচে দিয়ে দিচ্ছি। আর তিন চার মিনিটের মতো চুলো রেখে আমি রান্নাটা নামিয়ে নেব, কারণ আমার রান্না হয়ে গিয়েছে, জাস্ট ঝোলটা একটু কমিয়ে নিতে হবে। হয়ে গেল আমার দারুণ মজাদার রাজকীয়ভাবে জেবুতি রান্না চিতল মাছের কালিয়া। মজাদার এই চিতল মাছের কালিয়া আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন। চিতল মাছ কার না পছন্দ,
চিতল মাছ কিন্তু খুবই একটা মজার মাছ, আর সেটা যদি আপনি সঠিকভাবে রান্না করে খেতে পারেন। চিতল মাছের পিঠের অংশটা খেয়ে থাকি কোপ্তা, আর নিচের যে অংশটা, পেটের যে অংশটা, সেটা খেয়ে থাকি কালিয়া করে। তো এই মজা করে কালিয়া রান্না করার জন্য কিন্তু খুব বেশি উপকরণ লাগে না, ঘরে থাকা উপকরণ দিয়ে এই মজার কালিয়া রান্না করে খাওয়া যায়। তো দেরি না করে বাজার থেকে চিতল মাছ কিনে এনে খেয়ে ফেলুন এই মজাদার কালিয়া রান্না। তো যাই হোক, আজ আর কথা নয়, সবাই ভালো থাকবেন। আর আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি জানিয়ে অবশ্যই কমেন্টস করবেন, সুন্দর সুন্দর কমেন্টস। আপনাদের কমেন্টসগুলো না আমার কাছে ভীষণ ভালো লাগে। আর আরেকটি কথা হচ্ছে যে এই যে রান্নাগুলো না আপনারা শেয়ার করবেন, আপনাদের নিজের কাছের মানুষ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের কাছে একটু শেয়ার করবেন, তারাও আমার এই রান্নাগুলো ফলো করবে আশা করি। আজ আর কথা নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।